আমাদের এই ব্রহ্মাণ্ড বিশাল এক ব্রহ্মাণ্ড, এতটাই বিশাল যে আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না। আমাদের জন্য এই রহস্য উদ্ঘাটন করা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের এই বিশাল ব্রহ্মাণ্ডের কাছে আমাদের সোলার সিস্টেম একটি শস্য দানার থেকেও ক্ষুদ্র, আরও ক্ষুদ্র। এই মহাবিশ্ব কোথাও বিশাল আলোকরশ্মি, তো কোথাও অপার অন্ধকারে ভরা। কোথাও কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তো কোথাও পরম শূন্য টেম্পারেচারের মতো শীতল। কোথাও সূর্যের মতো নক্ষত্রদের মেলা, তো কোথাও বরফরাজির সমাহার। কোথাও জীবনের অস্তিত্ব আছে, তো কোথাও সময়ের অস্তিত্ব নেই। আমাদের এই ব্রহ্মাণ্ড সত্যি রহস্যে। আসুন আমরা আজ জেনে নেব কিভাবে এই বিশাল ও রহস্যময় ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। আমরা ব্রহ্মাণ্ড সম্পর্কে কথা বলছি। ব্রহ্মাণ্ড দুই ধরনের, অদৃশ্য ব্রহ্মাণ্ড ও দৃশ্যমান ব্রহ্মাণ্ড, আননোন ইউনিভার্স এবং অবজারভেবল ইউনিভার্স। এখন আমাদের প্রশ্ন, এই ব্রহ্মাণ্ড কত বড় এবং অদৃশ্য ব্রহ্মাণ্ড বা কি? বিশাল ব্রহ্মাণ্ডের বিস্তারকে মাপার জন্য লাইট ইয়ার্স একক ব্যবহার করা হয়। যেমন আমরা পৃথিবীতে কোনো কিছু দূরত্ব কিলোমিটার এককে প্রকাশ করি, সৌরজগতের দূরত্ব মাপার জন্য AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয়। একই রকমভাবে ব্রহ্মাণ্ডে স্টার, গ্যালাক্সি, এদের দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষ একক দিয়ে। এক লাইট ইয়ার্স মানে আলো এক বছরে যত দূর অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। আলো এক সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার পথ অতিক্রম করে, আর এই হিসেবে আলো প্রায় 9,500 বিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করে। এই 9,500 বিলিয়ন কিলোমিটার পথকে এক লাইট ইয়ার্স বলা হয়। বিগ ব্যাং এর দ্বারা নির্মিত আমাদের ব্রহ্মাণ্ডের বিস্তার 93 লাইট ইয়ার। কিন্তু এখন প্রশ্ন উঠতে পারে, বিগ ব্যাং আনুমানিক 13.8 বিলিয়ন ইয়ার্স আগে ঘটেছিল। আবার মহাবিশ্বের এমন কোনো পদার্থ নেই যার গতি আলোর গতির থেকে বেশি। 13.8 বিলিয়ন বছর ধরে মহাবিশ্বের বিস্তার 93 বিলিয়ন আলোকবর্ষ। এত বিশাল বিস্তার হলো কিভাবে? যখন বিগ ব্যাং এর বয়স 1 সেকেন্ডের পরে প্রায় 34টি শূন্য বসলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যা দিয়ে 1 সেকেন্ডকে ভাগ করলে যে সময়, ওই সময়ে স্পেস আলোর গতির থেকে বেশি গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। সেই সময় ইউনিভার্স প্রচণ্ড গতিতে, প্রায় 90 গুণ গতিতে ছড়িয়ে পড়ছিল। যেমন পরমাণুর অবপারমাণবিক কণার সাইজ থেকে এক লাফে গলফ বলের আকৃতি পাওয়া, ঠিক এভাবেই বাড়ছিল মহাবিশ্বের আকৃতি। টেকনিক্যালি আমরা 13 বিলিয়ন আলোকবর্ষ দূরের জিনিস দেখতে পাই, কিন্তু বাস্তবে আমরা 46 আলোকবর্ষ পর্যন্ত জিনিস দেখতে পেতে সক্ষম হয়েছি। কারণ যেখান থেকে আলোকরশ্মি 13.8 বিলিয়ন আলোকবর্ষ দূরে থেকে আমাদের কাছে পৌঁছেছে, তার আরও পিছনের দিকে ছুটে গেছে, আলোর গতির থেকেও বেশি গতিতে ছুটে গেছে। এই অ্যানিমেশন ভালো করে খেয়াল করেন, এই গাছের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে আপনি দেখতে পাচ্ছেন। গাড়িও আপনার মধ্যে দূরত্ব 13 মিটার, গাড়ির সামনের দিকে গাছ থেকে 33 মিটার এগিয়ে গিয়ে থামলো। তাহলে এখানে দেখা গেল 46 মিটার দূরের কোনো বস্তুকে আপনি না দেখতে পেলেও আপনি কিন্তু দেখলেন। আমাদের দৃশ্য সীমার বাইরে অবস্থানকারী বিশ্বকে অদৃশ্য মহাবিশ্ব বলে। এই অদৃশ্য মহাবিশ্বে কি আছে আমরা আজও পর্যন্ত দেখতে পাইনি, যা আমাদের কাছে একটি সত্যি বিস্ময়ের বিষয়। বিগ ব্যাং থিওরি সমর্থনকারী বৈজ্ঞানিকদের মতানুযায়ী দৃশ্যমান মহাবিশ্ব ও অদৃশ্যমান মহাবিশ্ব অর্থাৎ ব্রহ্মাণ্ডের সবকিছু তথা গ্রহ, তারা, উল্কা, গ্যালাক্সিস, নীহরিকা, ডার্ক ম্যাটার, আলো, গতি, মহাকর্ষ ও এমনকি সময়ও বিগ ব্যাং সংগঠনের ফলেই সংগঠিত হয়েছে, অর্থাৎ মহাবিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছে। বৈজ্ঞানিকদের মতানুযায়ী 93 বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্তই আমাদের ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ বিস্তার। 93 বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত এই মহাবিশ্ব সৃষ্টির সব থেকে প্রচলিত থিওরি হলো দ্য থিওরি অব বিগ ব্যাং। 1927 সালে জর্জ ল্যামেটার নামক এক বেলজিয়াম বিজ্ঞানী ফ্রয়েডম্যান ল্যামেটার রবার্টসন ওয়াকার নামের একটি ইকুয়েশন বানিয়ে ফেলেন। ল্যামেটার এই তত্ত্ব জেনারেল থিওরি অফ রিলেটিভিটির উপর প্রতিষ্ঠিত। ল্যামেটারের মতানুযায়ী এই ব্রহ্মাণ্ড একটি ক্ষুদ্র বিন্দু পরমাণু সাইজের আকৃতির বল থেকে উৎপত্তি, যা এমন শক্তিশালী যে তার মধ্যে পুরো ব্রহ্মাণ্ড সুপ্ত অবস্থায় ছিল, যার মধ্যে এক বিশাল বিস্ফোরণ সংঘটিত হয় এবং ব্রহ্মাণ্ডের বিস্তার হতে থাকে, যার ফলে মহাবিশ্বের পদার্থগুলি একে অপরের থেকে দূরে যেতে থাকে এবং ইউনিভার্স প্রসারিত হতে থাকে। প্রথম দিকে ল্যামেটারের থিওরিকে তামাশাচ্ছলে নেওয়া হয়। ল্যামেটারের এই থিওরির সব থেকে বেশি বিপক্ষে ছিলেন ফ্রেড হোয়েল। হোয়েল এই থিওরিকে বিগ ব্যাং আইডিয়া বলে তামাশা করেন। কয়েক বছর এই দুই বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য বজায় থাকে। যত সময় বাড়তে থাকে তত এটা প্রমাণ হতে থাকে যে ল্যামেটারের বিগ ব্যাং থিওরি সত্য, এবং ল্যামেটারের বিরোধী পক্ষ তার পক্ষে সহমত পোষণ করতে থাকে। 1965 সালে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড
বিশ্লেষণের সাহায্যে ল্যামেটারি থিওরিটি বেশি মান্যতা পায়। আজ এই আধুনিক যুগে ল্যামেটারি থিওরিকে ব্রহ্মাণ্ড সৃষ্টির সবথেকে স্ট্রং থিওরি বলে পরিগণিত হয়। বিগ ব্যাং থিওরি অনুযায়ী আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু, অণু ও কণা একে অপরের অনেক কাছে অবস্থান করছিল এবং একই জায়গায় স্থির ছিল। পুরো ব্রহ্মাণ্ড যাকে আমরা এখন দেখছি এ সবই এই বিন্দুর মধ্যে পুঞ্জীভূত অবস্থায় ছিল। ওই সময় ওই বিন্দুটি অত্যন্ত ঘন ও গরম ছিল, একে সিঙ্গুলারিটিও বলা হয়ে থাকে। এটি একটি অসীম ঘনত্ব বিশিষ্ট বিন্দু, অর্থাৎ যার মধ্যে সমস্ত বিন্দু একত্রিত অবস্থায় ছিল। এ এমন এক অবস্থা যে অবস্থায় কোনো বিজ্ঞান কাজ করে না। এই সময় কোনো ধরনের স্পেস এবং টাইমের কোনো অস্তিত্ব ছিল না। ওই সময় কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করে এক বিশাল বিস্ফোরণ সংঘটিত হয়, আর এই বিস্ফোরণের সাথে সাথে আমাদের ব্রহ্মাণ্ডের জন্ম হয় এবং ব্রহ্মাণ্ডের প্রসারণ হতে থাকে। 1920 সালে এই মহাবিশ্বের প্রসারণ তত্ত্ব সর্বপ্রথম জনসমক্ষে নিয়ে আসেন আমেরিকান বিজ্ঞানী এডওয়িন হাবল। এই প্রসারণ কোনো জিনিসের মধ্যে হচ্ছিল না, কারণ এই বিস্ফোরণের আগে চতুর্দিকে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। এই প্রসারণের জন্য সমস্ত পদার্থ একে অপরের থেকে দূরে যেতে থাকে, আলোর গতির থেকেও বেশি গতিতে ব্রহ্মাণ্ডের প্রসারণ হতে থাকে। প্রসারণ সম্পর্কিত এই থিওরিকে ইনফ্লামেশন থিওরি বলা হয়। ব্রহ্মাণ্ডের এই বিস্ফোরণের সময় তাপমাত্রা কত ছিল আপনি হিসাব করে বলুন। এই ছবি থেকেই আপনি বুঝতে পারবেন একের পরে 32টি শূন্যবাসালে যে তাপমাত্রা হবে, এই বিপুল পরিমাণ তাপমাত্রা সেই সময় সৃষ্টি হয়। এই মহাবিস্ফোরণের পর 1 সেকেন্ডেরও কম সময়কে প্লাঙ্ক টাইম বলা হয় এবং অল্প সময়ের মধ্যে মহাবিশ্বের তাপমাত্রা দ্রুত গতিতে কমতে থাকে। 1 মাইক্রোসেকেন্ড হতেই হতেই তাপমাত্রা প্রায় 10 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়। এই সময় মহাবিশ্বের সমস্ত পদার্থ প্লাজমা অবস্থায় পরিণত হয়। সময় বাড়ার সাথে সাথে গতিশীল কণাগুলির তাপমাত্রা কমতে থাকে। ব্রহ্মাণ্ডের মহাবিস্ফোরণ ও মহাবিশ্বের তাপমাত্রা কমে গিয়ে প্লাজমা অবস্থা সৃষ্টি হওয়া এই দুইয়ের মধ্যে প্রায় 3,80,000 বছর কেটে যায়। আর এই 3,80,000 বছর সময়কে ডার্ক টাইম বলা হয়, কারণ সেই সময় কোনো আলোর সৃষ্টি হয়নি। আপনি যদি মনে করেন যখন মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছিল সেই সময় বিশাল মাত্রায় আলো নিঃসরণ হয়েছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। যে বিগ ব্যাং সংঘটিত হয় তাকে আমরা ব্লাস্ট বলে থাকি, এবং নিঃসন্দেহে সেই সময় টেম্পারেচার একটি নির্দিষ্ট সীমায় ছিল, কিন্তু তা সত্ত্বেও সে সময় সব অন্ধকারই ছিল। কেননা ব্রহ্মাণ্ড প্লাজমা অবস্থায় ছিল, কোনো অণু পরমাণু গঠিত হয়নি, এই কারণে আলো সৃষ্টি হয়নি। আর ঠিক এই অবস্থা 3,80,000 বছর চলতে থাকে। অ্যাকচুয়ালি প্রথমে দুই ধরনের জিনিস তৈরি হয়েছিল, একটা ছিল ম্যাটার আর একটা ছিল অ্যান্টিম্যাটার। ম্যাটার হলো সেই সমস্ত জিনিসগুলো যা দিয়ে আমাদের রহস্যময় ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, যা দিয়ে আপনি আমি তৈরি হয়েছি। বাকি বিপরীতই ছিল অ্যান্টিম্যাটার। যেহেতু ম্যাটার আর অ্যান্টিম্যাটার দুটোই পরস্পর বিপরীত জিনিস, তাই যখনই এরা পরস্পরের সংস্পর্শে আসতো তখনই একে অপরকে ধ্বংস করে দিত। কিন্তু ফর্চুনেটলি ম্যাটার অ্যান্টিম্যাটার থেকে একটু বেশি পরিমাণেই ছিল। ম্যাটার এবং অ্যান্টিম্যাটারে ধ্বংসাত্মক খেলার পর একটি ম্যাটারের গোলক অবশিষ্ট থেকে যায়। আর যেহেতু ম্যাটারকে ধ্বংস করার জন্য আর কোনো অ্যান্টিম্যাটার ছিল না, সেই জন্য ওই ম্যাটারের গোলক থেকে একটা ভয়ানক বিস্ফোরণ হয়, যেটা আমাদের জন্য খুব লাকি ছিল। তার কারণ ওই একটা ম্যাটারের গোলক থেকেই এবার সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তৈরি হতে চলেছে। ওই একটা ম্যাটারের গোলকের জন্যই তারা এবং নক্ষত্রে ভরা ব্রহ্মাণ্ড অস্তিত্বের মধ্যে চলে আসে। বিগ ব্যাং প্রথম বিস্ফোরণের জন্য এই মহাশূন্যের সৃষ্টি হয়, আর ম্যাটারের এই গোলকটার বিস্ফোরণের জন্য এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি ইত্যাদির সৃষ্টি হয়। ওই বিস্ফোরণের পর আস্তে আস্তে ব্রহ্মাণ্ড শীতল হতে শুরু করে এবং সবশেষে এসে মহাকাশে সমস্ত জিনিস তৈরি হওয়া শুরু হয়ে যায়। ধুলোর মতো মনে হওয়া এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটা অজানা শক্তি কাজ করতে থাকে, আর ওই অজানা শক্তির জন্যই প্রত্যেকটা অজানা অনুপরমাণু একে অপরের দিকে আকর্ষিত হতে শুরু করে। আর এটা অন্য কোনো শক্তি ছিল না, এটি ছিল আমাদের সবার চিরপরিচিত মহাকর্ষ বল, মানে দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। শুরুর দিকে আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে বেশিরভাগ হাইড্রোজেন অ্যাটমই এক্সিস্ট করত। মহাকর্ষ বলের জন্য জায়গায় জায়গায় ওই হাইড্রোজেন অণুগুলো একে অপরের সাথে জোড়া খায় এবং কম্প্রেসড হতে শুরু করে। যে জায়গায় হাইড্রোজেন পরমাণু মহাকর্ষ বলের প্রভাবে এসে এক জায়গায় জমতে শুরু করত, সেই জায়গায় চাপ তাপমাত্রা বাড়ার কারণে লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেত। এইভাবে কম্প্রেস হতে হতে যখন একটা জায়গায় টেম্পারেচার 1 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, তখন এক অদ্ভুত প্রক্রিয়া শুরু হয়ে যায় যাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বলে থাকি, যার কারণে প্রচুর এনার্জি রিলিজ হতে শুরু করে। আর ঠিক এই সময় এরকম ধরনের দৃশ্য ব্রহ্মাণ্ডের সামনে আসে। ব্রহ্মাণ্ডে এই প্রথম আলো বা তারা সৃষ্টি হয়। প্রথম দিকে ঠিক এইভাবে প্রায় 100 বছর কেটে যায়, আর তারপর লক্ষ লক্ষ বছর সময় কাটতে থাকে। তার মধ্যে আরো কোটি কোটি তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্ম নিতে থাকে। এগুলো সেই তারা যাকে আমরা রাতের আকাশে মিটমিট করতে দেখি, আর ওই তারাগুলো ব্রহ্মাণ্ডে শুরুর সময় ঠিক এইভাবেই তৈরি হয়েছিল। ধীরে ধীরে ওই তারাগুলো মহাকর্ষ শক্তির প্রভাবে একে অপরের কাছে আসতে শুরু করে, তারপর তারা একে অপরের কাছে এসে একটা পুঞ্জীভূত অবস্থা তৈরি করে। বিলিয়ন বিলিয়ন
তারাদের গোষ্ঠী বা তারাদের ক্লাস্টার ওই মহাকাশের মধ্যে দেখা যেতে শুরু করে আর বিভিন্ন ধরনের সাইজের ও আয়তনের শেপ তৈরি হতে থাকে। সেই দৃশ্য অনেকটা এই রকম ধরনের। আর এই গোষ্ঠীগুলোকেই আমরা বলে থাকি গ্যালাক্সিস। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি সৃষ্টি হয় আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে। আর এই গ্যালাক্সিদের সমুদ্রের মধ্যে কোনো একটা জায়গায় এইরকম গ্যালাক্সি তৈরি হয়। এই গ্যালাক্সিকে আমরা নাম দেই মিল্কি ওয়ে। এটি সেই গ্যালাক্সি যেটি আমাদের চিরাপরিচিত গ্যালাক্সি আকাশগঙ্গা, যেখানে পৃথিবী নামক ক্ষুদ্র গ্রহে আমরা বসবাস করছি। মিল্কি ওয়ের মধ্যে কোটি কোটি নক্ষত্র তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু কিছু স্টারডা এখনো বেঁচে ছিল যেগুলি মহাকাশের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু কয়েক হাজার বছর কেটে যাওয়ার পর মহাকর্ষ তার নিজের শক্তি দেখাতে শুরু করে। যে ডাস্ট মিল্কি ওয়ের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছিল তারাও মহাকর্ষ বলের প্রভাবে একে অপরের কাছে এসে সংকুচিত হতে শুরু করে। আর একটু এই রকম ধরনের পরিস্থিতির মধ্যেই বহু ধরনের প্ল্যানেট তৈরি হতে শুরু করে। বিভিন্ন অ্যাস্টেরয়েডের মতো দেখতে মনে হওয়া এই টুকরোগুলোর মহাকর্ষ বলের প্রভাবে একে অপরের কাছাকাছি আসতে শুরু করে এবং পরস্পর জুড়ে যেতে শুরু করে। আর যখন মিল্কি ওয়ের মধ্যে এরকম ধরনের গ্রহের সৃষ্টি হচ্ছিল, তখন একটা স্পেশাল টাইপের রকি প্ল্যানেটের জন্ম হয়। আর তখন কেই বা জানতো যে এই স্পেশাল টাইপের গ্রহটার নাম হতে চলেছে দ্য আর্থ, মানে আমাদের পৃথিবী। আর যেখানে আমরা সবাই জন্মগ্রহণ করতে চলেছি, কঠিন পদার্থ গুলোর সঙ্গে জুড়ে গ্রহের তো তৈরি হয়েই যায়, কিন্তু বেঁচে থাকা যে পিওর হাইড্রোজেন অ্যাটম ছিল একে অপরের সঙ্গে জুড়তে শুরু করে। আর একটু আগে আমি যেভাবে নক্ষত্রদের জন্মের ব্যাপারে বলেছিলাম, ঠিক সেই রকম জিনিস এখানেও ঘটে। বেঁচে থাকা এই হাইড্রোজেন অ্যাটম গুলো দিয়ে একটি ছোট তারা সৃষ্টি হতে শুরু করে। সমস্ত হাইড্রোজেন অ্যাটম গুলো একে অপরের কাছে আসতে শুরু করে আর টেম্পারেচার এতই বেড়ে যায় যে নিউক্লিয়ার ফিউশন শুরুটা হয়েই যায়। একটা নতুন তারা যার নাম আমরা পরে দিই দ্য সান, মানে আমাদের সূর্য। সূর্য যখন প্রথম তৈরি হয়েছিল তখন খুব বড় একটা সোলার উইন্ড ইরাক্ট করতে শুরু করে, যার ফলে বেশিরভাগ ধুলোর কণাগুলি সৌরজগৎ থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায় এবং সৌরজগতের মধ্যে পড়ে থাকে এই আমাদের গ্রহ ও উপগ্রহগুলি, কারণ এগুলির সাইজ একটু বড় ছিল। এরপর সৌরমণ্ডল সেই রকম ধরনের রূপ নিতে শুরু করে যেরকম এখন আমরা দেখি। সৌরজগতের বাইরের দিকে এরকম গ্যাস দিয়ে অনেকগুলো গ্রহ সৃষ্টি হয়েছে, যেমন জুপিটার বা বৃহস্পতি, স্যাটার্ন মানে শনি, ইউরেনাস ও নেপচুন। সৌরমণ্ডলের ভিতরের দিকে এই ধরনের রকি প্ল্যানেট গুলো জন্ম হয়, যেমন বুধ, শুক্র, মঙ্গল এবং আমাদের বসবাসের পৃথিবী। আর এটাই সেই পৃথিবী যার এত বড় ভূভাগের মধ্যে কোথাও একটা জায়গা থেকে আপনি এই ভিডিওটা দেখছেন। তাহলে ভাবা যায় আমাদের জন্মের আগে আমাদের ব্রহ্মাণ্ডের এত কিছু ঘটে গিয়েছিল। বিগ ব্যাং থেকে জন্ম নেয় ম্যাটার, আর এই ম্যাটার থেকে জন্ম নেয় এত নক্ষত্র এবং গ্রহ, আর এভাবেই তৈরি হয় আমাদের পৃথিবীও। এটাই ছিল আমার, আপনার, আপনাদের সকলের রোমাঞ্চকর সৃষ্টি রহস্য। তখন আমরা কোথায় ছিলাম ভাবতে পারো? আরো 100 বা 200 বছর পর আমরা কোথায় থাকবো ভাবতে অবাক লাগে, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আশা করি। এরকম ধরনের তথ্যভিত্তিক বিজ্ঞান বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে।